রায়হান মাত্র সুস্থ হয়েছে, ও আল্লাহ নিয়ে গেলে আপনি তেলাওয়াত হয়তো শুনতে পারতাম না। আজকে এই শুভক্ষণে একটু দুইটা আয়াত তেলাওয়াত একটু আমরা সবাই শুনতে চাই। পরে শোনার পরে সুস্থ হয়ে রায়হান সকলকে কোরআন তেলাওয়াত করে শোনালেন এবং তার মুখ থেকে জানাবো সে বর্তমান কেমন আছে। আলহামদুলিল্লাহ, আমাদের জনপ্রিয় কারি আবু রায়হান এখন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছে এবং কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন এবং এখন বর্তমান তাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে এবং ডাক্তারের মন্তব্য এবং জুবায়ের আহমদ তাসিফ এবং উস্তাদ আব্দুল কাইম সাহেবের মন্তব্য যে বিষয়টা আপনাকে মুগ্ধ করবে, তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে সকলের মন্তব্য শুনবেন এবং কারি আবু রায়হানের অসুস্থতা নিয়ে যে তিলাওয়াতটা করেছে সেই তিলাওয়াতটা শুনবেন, তারপরে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া যে রায়হান আজ সুস্থতার পথে। রায়হানের যে পুরো হাসপাতালে যে বিলটা ছিল এটা ফ্রি করে দিয়েছে। যারা এই ভিডিওটি দেখবেন বিশেষ করে এই তিন থানার, আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করবেন, এজন্য যে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেমদের কাছে এই ভিডিওটা গেলে আমাদের মেমোরি হসপিটালে যদি আসে তাহলে আমাদের প্রিয় ডাক্তার ফারুক সাহেবের কাছে আসলে আমার বিশ্বাস যে তারা অন্য যে কোনো হাসপাতাল থেকে সহযোগিতা আজকে থেকে বেশি পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এসেছিলাম ভগ্ন হৃদয়ে, যাচ্ছি হাসি মুখে। আলহামদুলিল্লাহ, আমাদের রায়হান আল্লাহর রহমতে সুস্থতার দিকে অপারেশন হয়েছে, আপনারা অনেক দোয়া করেছেন, আপনাদের দোয়া পেয়েছি। আজকে এখন কথা বলছি হলো 2500 থানার ভুলগঞ্জ থানার নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউসিয়া মার্কেটে অবস্থিত মেমোরি হসপিটালে রায়হানের চিকিৎসা হয়। এখান থেকে আমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলাম, রায়হানের আব্বা ব্যথা যখন মারাত্মক উঠে এখানে নিয়ে আসে। আমি ঢাকা থেকে এসে আমি বলছিলাম যে ঢাকা নিয়ে যাই, কিন্তু এই হাসপাতালের ওনার 22,000 স্কোয়ার ফিট নিয়ে এই হাসপাতালটি নিজস্ব জায়গায় একক মালিকানায় আমাদের এই ভালো ভাই যিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, শুধু ওনার ভালোবাসার কারণে আমরা এখানে অপারেশন করেছি। আমি যখন বলছি ঢাকা নিয়ে যাই, বলছে যে ওদের আমার উপর আস্থা রাখেন, আমি কোরআনকে অনেক ভালোবাসি, রায়হানকে অনেক ভালোবাসি, আপনাকে ভালোবাসি, তাসলিমকে ভালোবাসি, আমার উপর আস্থা রাখেন, ভালো চিকিৎসা দিব। আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা পেয়েছি। সর্বশেষ যখন বিল করেছে বিলটা হয়েছিল ওষুধ সহ মোট 34,000 টাকা সামথিং। উনি আমাকে যেটা বলেছেন যে আমি কোরআনকে ভালোবেসে রায়হানকে ভালোবেসে, রায়হানের অনেক টাকা আছে আমি জানি, কিন্তু তারপরও আপনি যদি মনে কিছু না করেন আমার সিট ভাড়া আমার আদার্স যত খরচ আছে হাসপাতালের ওটি ছাড়া সব আমি দিয়ে দেব। আমার খুব ভালো লেগেছে এটা, তাসরিফের অনেক ভালো লেগেছে যে একজন মানুষ শুধুমাত্র কোরআনের কারণে একজন মানুষকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। আমি ভাইদানের কাছে যাব, যাওয়ার আগে একটু তাসরিফের কাছে যাই। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া যে রায়হান আজ সুস্থতার পথে, আজকে তার মোটামুটি একটু শান্তি পাবে বাড়িতে গেলে। তবে আমি এই হাসপাতালে এসে মানে এরকম ভালো ব্যবহার একজন মালিক হয়ে একজন ডাক্তার হয়ে আমি আগে কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম আমি ডাক্তার ফারুক সাহেব, আমি যখন প্রথম দিন এসেছিলাম তখন থেকে তিনি আচরণ তার ব্যবহারে আমি খুবই মুগ্ধ হয়েছি, এবং এই মেমোরি হসপিটালের যারা সদস্য ছিলেন তাদের আচরণটা এত ভালো লেগেছিল যে আমি পরবর্তীতে এই হাসপাতালে তো আমি একদিন নয় প্রায় তিন দিন আসা হলো, তো মোটামুটি প্রায় প্রতিদিন আমি এখানে আসতেছি আলহামদুলিল্লাহ একজন মালিক হয়ে এবং একজন ডাক্তার হয়ে। এত সময় আমাদেরকে দিয়েছেন, এত ভালো ব্যবহার দিয়েছেন, এবং সর্বশেষ কথা হচ্ছে যে আজকে যখন আমাদের বাজান বললেন যে বিলটা করে দেন, আমরা আগে বসলাম, আমি ভাবলাম যে তিনি অনেক বিল নেবেন, তো যখন বিল করা হলো তখন উনি রায়হানের জন্য কোরআনের জন্য কোরআনকে ভালোবেসে রায়হানের যে পুরো হাসপাতালে যে বিলটা ছিল এটা ফ্রি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা আসলে টাকাটা বড় কথা না, কোরআনকে ভালোবেসেছে এই আটা সত্যি এখন আমাদের কাছে বড় কথা না, বড় সত্যি বড় কথাটা এজন্য আমি বলেছি। আর আসলে আপনারা যারা আছেন আজকের এই ভিডিও যারা দেখবেন অবশ্যই এই হাসপাতালে আসলে আমরা মনে করি আপনারা অনেক ভালো চিকিৎসা পাবেন, এবং এরকম একজন ডাক্তার কিছু আমরা পাক অনেক নেক হাত দান করেন, আপনারা সবাই দোয়া করেন। আমরা আমি একটু ডাক্তার ফারুক সাহেবের কাছে যাব, কোন দৃষ্টিকোণ থেকে আপনি রায়হানের এই হাসপাতালের খরচটা আপনি মকুফ করেছেন? শুক্র আলহামদুলিল্লাহ, আমি রায়হানকে বেশ কয়েক বছর আগে থেকেই চিনি, আমি আপনারা অনেকেই জানেন এখানে গাউসিয়া আশেপাশে কারা আছে, এটা গাউসিয়া মার্কেট জামে মসজিদ,
এটা দীর্ঘদিন থেকে প্রায় এক যুগেরও বেশি সময় থেকে আমি এটা সভাপতি। এই সভাপতি সুবাদে এখানে যে বিভিন্ন প্রোগ্রাম ওয়াজ মাহফিল অন্যান্য আনুষ্ঠানিকতা, সেখানে আমি বারবার রায়ানকে এত পছন্দ করি, ওর মধুর কণ্ঠস্বরে আপ্লুত হয়ে ওকে আমি বারবার এখানে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু সে হয়তো সময় দিতে পারেনি। এবং আমাদের যে খতম তারাবি হয়, আমি একাধিকবার চেষ্টা করেছিলাম যে ওকে খতম তারাবি ওকে দিয়ে আমরা খতম করাবো, কিন্তু সেখানেও আমরা পারিনি। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ ওর একটা অসুখের কারণে আল্লাহ পাক আমাকে একটু এই কোরআনের খিদমত করার যে একটু সুযোগ দিয়েছেন, আমি সেই সুযোগ পেয়ে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতেছি যে আমি কোরআনের খিদমত করতে পারি। রায়হান একটা ব্যক্তি, কিন্তু আমি খিদমত করলাম কোরআন, আলহামদুলিল্লাহ। এটি আমার সবচেয়ে বড় শান্তি। আপনার কাছ থেকে আমি যেটা পেয়েছি কোরআনকে আপনি সম্মান করেছেন। এখন 2500 আপনার একদম নিয়ার ভাই, এদিকে মাওনা নিয়ার ভাই, এদিকে রূপগঞ্জ নিয়ার আপনার নিজস্ব এলাকা, এই তিন থানার যত উলামায়ে কেরাম ইমাম সাহেবরা আছে, মাদ্রাসার শিক্ষকরা আছে, আমি আজকে আপনার কাছ থেকে একটু কথা নিতে চাই যে রায়হান বিশ্বজয়ী হওয়ার কারণে সহযোগিতা না করে একজন গরিব ইমাম যদি আপনার কাছে আসে, তাহলে অন্য একটু সহযোগিতা পাবে কিনা আপনার কাছে সরকারি হাসপাতাল? এই দুই থানার তিন থানার যত ইমাম মুয়াজ্জিন আলেমরা আছে, তারা এসে যদি বলে যে আমরা ভিডিও দেখে আসছি রায়হানকে আপনি সহযোগিতা করেছেন, তাহলে আপনি চেক আপ আর সিট ভরায় আপনি কত পার্সেন্ট ছাড় দিবেন? আমার একটা পার্সেন্ট না, আমি আগেই বলেছি যে এখানে দুই তিন থানার উপজেলায় যতগুলো হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালে কমপক্ষে 15 জন 20 জন 30 জন এরকম শেয়ার পার্টনার থাকে। কিন্তু এটাতে যেহেতু আমি একক মালিক, আমি যদি মনে করি যে আমি কাউকে ছাড় দেব, পুরোটা যদি ছাড় দিই আমার কোনো জবাব দিই নাই। একজন গরিব মানুষ, একজন অসহায় মানুষ, একজন আলেম মানুষ যদি এখানে আসে আর আমি যদি পুরাটাই ছাড় দিই, এখানে আমার কোনো জবাব দিতে কারো কাছে জবাব দিতে হবে। যারা এই ভিডিওটি দেখবেন, বিশেষ করে এই তিন থানার, আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করবেন, এজন্য যে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেমদের কাছে এই ভিডিওটা গেলে আমাদের মেমোরি হসপিটালে যদি আসে, তাহলে আমাদের প্রিয় ডাক্তার ফারুক সাহেবের কাছে আসলে আমার বিশ্বাস যে তারা অন্য যে কোনো হাসপাতাল থেকে সহযোগিতা আজকে থেকে বেশি পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা এবং তাদের সেবা দেওয়ার চেষ্টা। রায়হান মাত্র সুস্থ হয়েছে, ও আল্লাহ নিয়ে গেলে আতিলাওয়াত হয়তো শুনতে পারতাম না। আজকে এই শুভক্ষণে একটু দুইটা আতিলাওয়াত একটু আমরা সবাই শুনতে চাই, দেশবাসী সবাই শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আলহামদুলিল্লাহ, রায়হানের সমুদ্র কণ্ঠের তেলাওয়াত শুনেছি, তবে আওয়াজটা অনেক কিছু অসুস্থ, আজকেও সর্দি বাসায় ছিল, আমরা যেতে পারি নাই। আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, আগামী বছর যেন বাইতুল্লাহর ওই মেহমান হয়ে প্রতিযোগিতা করতে যেতে পারে। আমাদের সাথে রায়হানের বাবাও ছিল, আছে এখনো সাথে আছে রায়হানের বাবা, আপনারা সবাই রায়হানের বাবাকে দোয়া দিবেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। আর এই মেমোরি হসপিটাল ঠিকানাটা একটু বলে দিই, মেমোরি হসপিটাল ভুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ভুলতা গাউসিয়া মার্কেটে এটা অবস্থিত। আর এটার একটা মোবাইল নাম্বার নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার যে কোনো সময় সরাসরি স্যারের সঙ্গে কথা বলতে পারবেন, আমাদের প্রিয় ডাক্তার ফারুকের সঙ্গে কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, বাদাম কিছু বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের রায়হান যেন যতদিন বেঁচে আছে আল্লাহ যেন নিরাপদে রাখে, সুস্থ রাখে, সাথে আমাদের যেন আল্লাহ সুস্থ রাখে, আর ফারুক সাহেবকে যেন জান্নাতের মধ্যে যেন আমাদের আলেমদের সাথে একসাথে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।